আজকে আমরা যাচ্ছি জঙ্গলে, যেটা রেসিপি আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলেই দেখেছেন আর আমাদের চ্যানেলেই পাবেন। তো সামনে ঠাকুমা এই যে ক্যারি প্যাকেট বিলি করছে সবাই, সবার হাতে হাতে, সবাই কে কটা পায় সেটা দেখার জন্য। এই যে আমরা জঙ্গলে ঢুকেও গেছি, খেতে যেমন টেস্টি তেমন হেলদি, মানে সত্যি অসাধারণ একটা সুন্দর টেস্ট এটা হয়। তো সেটা হলো জঙ্গলের মাশরুম, পাবো কিনা তা ঠিক নাই, এবার পাবো কিনা অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলায় জঙ্গলের পরিবেশটা, জঙ্গলের পরিবেশ এমনিতেই সুন্দর, আর এই সকালবেলা তো ভীষণ ভালো লাগছে, তো ভীষণ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে জঙ্গলের ভিতরে এসে, এমনিতে যা গরম। আর আমি এই যে এনেছি ছুরি, মাটি ভেদ করে উঠছে মাটির ভেতর থেকে। এই দেখ, এই জান, এই দেখ, সজল, এই দেখ, দেখা, এই দেখুন, এরকম হবে, মানে দেখা যায় না, খুব ভালো করে খুঁজতে হবে, কিছুটা মাটির ভেতরে ঢুকে থাকে আর অনেক সময় বেরিয়েও যায়, তো তখন দেখা যায় সাদা সাদা। এই যে দেখুন, এটা যেমন মাটি ভেদ করে এই যে উপরে বেরিয়ে এসছে বাইরে। আপনারা অনেকেই ভাবতে পারেন এটা বিষাক্ত কিনা, না বন্ধুরা, এটা একদমই বিষাক্ত না, এটা খুব খুব হেলদি। আর হ্যাঁ, জঙ্গলে বিভিন্ন প্রজাতির মাশরুম রয়েছে, তবে এটা রিস্ক না নেওয়াই ভালো আপনাদের। ঠাকুমা বলছে এই মাশরুম পাওয়া আর ভগবানকে পাওয়া কি সমান ব্যাপার নাকি? এই যে, এই যে, এই দেখ, এই দেখ, কি সুন্দর শ্যাওলা গুলো হয়ে আছে, এটা শালবন। এই যে দেখে বোঝা যাবে না, কিন্তু এই যে পুরো মনে হচ্ছে মাটি দিয়ে ঢাকা, একদম শ্যাওলা হয়ে আছে, কিন্তু এর নিচে আছে, দেখুন, দেখাই মাটিটা তুলে একটু। তো এটা আপনারা একটু ভালোভাবে চিনে নিন, এই মাশরুমটা কী ধরনের মাশরুম, বা এই ধরনের মাশরুম ছাড়া অন্যরকম অন্য মাশরুম আপনারা খাবেন না, কারণ বিষাক্ত হতে পারে, সেটা প্রাণের জন্য ক্ষতিকর হতে পারে। তো আগে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছি, মাশরুম খুবই বিষাক্ত আবার খুবই হেলদি, তো সেই সঠিক জিনিসটা আগে ভালোভাবে পরিচয় করে নেবেন। একসাথে দুটো এই ছাতুটা দেখুন, মানে এই মাশরুমটা এটাও খাওয়া যায়, এটাকে কি বলে, পল না, নিন না, এটা ভালোই আছে, এটা ভেবেছিলাম অনেকদিন আগে, ওটা কিন্তু নতুনই হয়েছে এটা, তাই এটাকে নিয়ে নেবো। হ্যাঁ পাই, আমি অনেক পেলাম, জঙ্গলে এত সুন্দর পাখি, পাখির ডাকগুলো এত ভালো লাগছে, বিভিন্ন রকমের পাখি। এই যে, এই যে,
একটা জিনিস দেখাই আপনাদের, জঙ্গলেতে বিভিন্ন ধরনের গাছ আর অনেক কিছু গাছ আছে। এই দেখুন, এই জিনিসটা হচ্ছে একটা ফল যেটাকে বলা হয় টাইটুকুনি, আমরা বলি টাইটুকুনি। এটা একটা জঙ্গলের একটা ফল, দেখুন কি সুন্দর। এটা কাঁচা, এখন পাকলে কালো হবে, পাকলে কালো হবে আর টক টক মিষ্টি মিষ্টি। এখন টক দেখি একটা খেয়ে, টক খুব ভালো খেতে। এই ধন যদি একটু পাইতাম তাহলে হইতো। এখানে অনেকগুলো আছে আশেপাশে, আমি এই জায়গায় পাইতে লাগছি, সেই জায়গায় আসকে তার আমি এখানে বসে তিন চারটে ছাতু দেখতে পাচ্ছি। এই কটা আমি পেয়েছি আর এই কটা ভাই পেয়েছে, ভাই অনেকগুলো পেয়েছে সব থেকে বেশি, আর ঠাকুমাও অনেকগুলো পেয়েছে। তো এবার বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে এবার এটাকে রান্না হবে। তো দেখুন এটা কীভাবে রান্না হয়, হয় যদি খেতে যান তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন। ঠাকুমা অনেকগুলো পেয়েছে, দেখুন ঠাকুমা সব থেকে বেশি, আমি সব থেকে কম। চলো 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 বাড়ি চলো। সকালে কুড়াইতে গেছিলাম, নিয়ে এই যে একটু স্যান ট্যান করাইয়া আনছি, ভালো করে গিয়া একটু ইকট পরিষ্কার করতে পারি নাই, এখন বাসব। নষ্ট হয়ে গেছে, এগুলোকে ভালো করে উপরের ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে রান্না করতে হবে। এই যে দেখুন, এভাবে উপরে একটা মোটা ছাল আছে, এই ছালটাকে ছাড়াতে হবে। বাস পা কয়টা খুঁজকে পাওয়া যায় না, গেলে পর জঙ্গলে আবার আনগে দৌ বাসো, কিন্তু খাইতে যে খুব সুন্দর সুস্বাদু। জিরে একসঙ্গে বেটে নেবে, আজকে হাসতে হয় রান্না করতে হয় না।
তেল লবণ হলুদ শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ আদা জিরে ধনে পাতা লঙ্কা পাতা হলুদ লবণ জল দিয়ে দিই জাপানি পুটি একদম তাজা মাছ তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দিই বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে ঠাকুমা খেতে বসে পড়েছেন তো আজকে আমাদের দুপুরের মেনু ছিল একটু পুরোটাই দেখাই আপনাদের দেখুন এখানে যে পাতাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থানগুনি পাতা বাটা আর এটা একটা গোটা কুমড়ো সিদ্ধ ঠাকুমাকে দেওয়া হয়েছে দেখেন সবাই নাতি বউ একটা কুমড়ো সিদ্ধ দিছে কত বড় আমি খাইয়ে পারবো একটা গোটা কুমড়ো সিদ্ধ আছে আর এখানে আছে কুমড়ো শাক আলু দিয়ে কুমড়ো শাক রান্না করেছে আর এখানে শোল মাছ আছে শোল মাছ ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল আলু ঝিঙে দিয়ে শোল মাছের ঝোল আর এখানে আম আছে আর এই রান্নাটা আপনাদেরকে দেখালাম একটা ভিন্ন ধরনের রান্না আপনারা এর আগেও আমাদের ভিলফুটে দেখেছেন এটা আমাদের এখানকার জঙ্গলের ন্যাচারাল মাশরুম দারুণ টেস্টি এটা খেতে তো এটার রেসিপি আপনাদেরকে দেখালাম এটা খুবই রেয়ার পাওয়া যায় না জঙ্গল এরিয়া ছাড়া এই মাশরুমগুলো পাওয়া যায় না কিন্তু ভীষণ টেস্টি এর মানে স্বাদ অপূর্ব স্বাদ এটা থানকুনি পাতা বাটা আর এটা পেটের জন্য খুবই উপকারী এটা থানকুনির কাঁচা পাতা বাটা মানে এই টেস্ট ভোলার নয় এতটাই টেস্ট এর যত মাশরুম আছে সব থেকে সেরা মাশরুম এটা আর ঠাকুমা এই সময়টা উনি প্রত্যেক দিন খাবার পর ওনার মানে পাতে এই আম চাই অবশ্য ঠাকুমা আম খেতে খুব ভালোবাসেন এটা আমাদের গাছের হিমসাগর আম কিন্তু সাইজ খুব ছোট হয়েছে কষ্ট হইলেও কি হবে খাইতে যে সুন্দর লাগে ভীষণ কষ্ট কিন্তু এটার মানে লোভ মানে এটা লোভ সামলানো যায় না এত টেস্টি কুমড়া শাক তো খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এটা শোল মাছ ছোট শোল মাছটা বেশি বড় ছিল না ঝিঙে দিয়ে কেমন হয়েছে রান্নাটা ভালো তো ঝিঙে দিয়ে শোল মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন খুবই টেস্টি আর যদি দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন
তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে সেলান্ডার সাথে।